হ্যালো বন্ধুরা, নমিতা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। এবং আজকে আমি মেটে এবং মুরগির মেটে এবং গিলা, কেউ বলে আবার হজমগুটি, এর একটি আমি চটপটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, লঙ্কা কাঁচা পাকা এবং গোলমরিচ। এগুলো আগে আমি বেটে নিচ্ছি, বেটে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই দেখুন, আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। এবারে আমি হজমগুটি, কেউ বলে আবার গিলা, মেটের চটপটি বানাবার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে আমি তেল দেবো। দেখুন, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এবারে যে পরিমাণ মতো তেলটা দিচ্ছি, আচ্ছা চটপটি বানাবার জন্য যে মশলাগুলো লাগবে এবার দেখে নিই। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, একটা গোলমরিচ এবং শুকনো কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, আচ্ছা রসুন আর পেঁয়াজ একসাথে বাটা, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়া এবং এই যে মাংস আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি গুটি এবং মেটে। এরপরে আমি তেল গরম হয়ে গেছে, আমি এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে রসুন আর পেঁয়াজ বাটাটা এর মধ্যে আমি দিয়ে আর একটু কষে নেব। দেখুন, এর রসুন এবং আদা বাটা এবং পেঁয়াজের গন্ধটা অনেকটা গেছে। এরপরে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি টমেটো কুচি দিচ্ছি। এবারে আমি লঙ্কা বাটা, গোলমরিচ এবং কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বেটে আমি দিয়ে দিলাম। এবারে আমি নুনটা দিয়ে দিচ্ছি। এরপরে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। একটুখানি জলও দিয়ে দিলাম মশলাটা ধুয়ে, ভালো করে আমি মশলাটাকে কষে নেব। মশলার মধ্যে আমি কোনো কিছু কালার মিশালাম না, কাশ্মীরি লঙ্কার গুঁড়াই বলুন কিছুই দিলাম না। দেখুন, মশলাটা কষা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি গুটি এবং মেটেটা দিয়ে দিলাম।
এবারে আমি একটু গ্যাসটা কমিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখি। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখ তো কেমন হয়েছে, খেয়ে দেখ। তাহলে বন্ধুরা আপনারাও করে এরকম একবার খেয়ে দেখবেন, তবে আমাকে জানাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।